বিরাট কোহলির জন্মদিনে 50 ফুটের কাটআউট, দুধ দিয়ে স্নান করিয়ে কেক কাটলেন ভক্তেরা। বিরাট কোহলির জন্মদিন, 50 ফুটের কাটআউট বানালেন ভক্তেরা। শুধু তাই নয়, দুধ দিয়ে স্নান করানোর পর কেক কাটলেন। দুপুরে দুস্থ শিশুদের সাথে নিয়ে সকলে মিলে মধ্যাহ্নভোজ সারেন আয়োজকেরা। বিরাট কোহলির 36তম জন্মদিন এভাবেই পালন করলেন হাওড়ার সাঁতরাগাছির বিরাট কোহলির ওয়েস্ট বেঙ্গল হেলথ ফাউন্ডেশন। এদিন সাঁতরাগাছি বাসস্ট্যান্ড এলাকায় সংগঠনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রিকেট প্রেমীদের 22 গজের স্বপ্নের নায়ক বিরাট, আজ বিরাটের জন্মদিন। স্বাভাবিকভাবেই ভক্তদের মধ্যে ছিল বাড়তি উন্মাদনা। এই বিষয়ে সাঁতরাগাছি থানার পক্ষ থেকেও সহযোগিতা করা হয় বলে জানিয়েছেন আয়োজকেরা। দুপুরে প্রিয় নায়কের অনুগামীদের সাথে খাওয়া দাওয়ার পর চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এদিন সুবিশাল বিরাট কোহলির এই কাটআউট দেখতে ভিড় জমান বহু মানুষ। আয়োজকদের দাবি, বর্তমান সময়ে খেলার মাঠ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন এই প্রজন্মের ছেলেমেয়েরা। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের আরও বেশি করে মাঠমুখী করতে গত 7 বছর ধরে তারা নানান অনুষ্ঠানের আয়োজন করে আসছেন। সেই রকমই এদিন বিরাট কোহলির জন্মদিনকে সামনে রেখে এই 50 ফুটের কাটআউট বানিয়েছেন তারা, আয়োজন করেছেন বিভিন্ন অনুষ্ঠানের। আজকে বিরাট কোহলির 36তম যে জন্মদিন উদযাপন, এই 36তম জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে হাওড়া জেলার সাঁতরাগাছি কোনা ট্রাফিক ক্যাম্পে আমরা বিরাট কোহলির 50 ফুটের আমরা কাট আউট আমরা তৈরি করি। এবং তার পাশাপাশি আজকে এখানকার যিনি আইসি স্যার থেকে শুরু করে এখানকার জেনারেল স্টাফ, ওনারাও যথেষ্ট সহযোগিতা করেছেন। এই আমাদের কাট আউটের পরেই আমাদের কেক কাটার সেলিব্রেশন হবে, এবং কেক কাটার সেলিব্রেশনের পরে আমাদের যে পরবর্তী এবং যে শেষ কার্যক্রম, দুস্থ শিশুদের আমাদের মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা। আমাদের ফাউন্ডেশন বিরাট কোহলি ওয়েস্ট বেঙ্গল হেলথ ফাউন্ডেশন এবং বিরাট কোহলি ওয়েস্ট বেঙ্গল ফ্যান ক্লাব গ্রুপের সদস্যদের যৌথ উদ্যোগে এবং আমাদের গ্রুপের বাইরে থেকেও অনেক মানুষজন যারা সহযোগিতা করেছেন, তাদের সকলের সহযোগিতায় আজকে আমাদের এই দুস্থ শিশুদের মধ্যাহ্নভোজের ব্যবস্থা। আর তার পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে আজকে আমরা যাতে খেলাধুলোটাকে আরও প্রচলিত জায়গায় এবং আরও আধুনিকতার সাথে, যাতে মানুষজন কি হয়েছে এখন অনেকে অনলাইন গেমের মাধ্যমে সবাই গেমে চলে গেছে, তো সেই জায়গা থেকে দূরে সরে আজকে সবাই যাতে খেলার মাঠে আবার ফিরে আসতে পারে, বিরাট কোহলিকে একজন আইকন হিসেবে সবাই যাতে চিনে এবং বিশ্ব ক্রিকেটের রাজা হিসেবে সবাই এখনো চেনে এবং আগামী দিনেও চিনবে, সেই লক্ষ্য রেখেই আমরা আমাদের আজকের এই বিশেষ কার্যক্রম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, হাওড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।